এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি আদিল আলম সম্পর্কে, যাকে আমরা WWE-তে আলি নামে চিনি। বর্তমানে তিনি স্ম্যাকডাউন লাইভের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন। আলি তার জীবনে অনেক কঠোর পরিশ্রম করে WWE-তে এখন জায়গা করে নিয়েছেন। এই ভিডিওতে আপনি আলি সম্পর্কে অনেক নতুন এবং অজানা তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আদিল আলম আলীর বার্থ নেম। তিনি 1986 সালের 28 তারিখে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 33 বছর এবং তার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, তার ওজন 83 কেজি। ছোটোবেলা থেকেই আলী খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু তার মা বাবা সবসময় তাকে পড়াশোনার জন্য উৎসাহিত করতেন। আলীর বাবা পাকিস্তানের করাচি শহর থেকে এবং তার মা ভারতের নিউ দিল্লি শহর থেকে। আলী ছোটোবেলা থেকেই WWE দেখতেন এবং ব্রেট হার্ট, রেমেস্টিরোদের মতো বড় রেসলার হবার স্বপ্ন দেখতেন। 2003 সাল থেকে 2016 সাল পর্যন্ত আলী বিভিন্ন রেসলিং কোম্পানির সাথে কাজ করেছেন। রেসলিং ক্যারিয়ারের শুরুর দিকে তিনি অল্টারনেটিভ চ্যাম্পিয়ন এবং ড্রিম ওয়েভ হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। ড্রিম ওয়েভ রেসলিং ছাড়াও তিনি অল আমেরিকান রেসলিং, ফ্রিল্যান্স রেসলিংয়ের মতো আরও অনেক রেসলিং কোম্পানিতে কাজ করেছেন। তার প্রথম 6 বছরের রেসলিং ক্যারিয়ারে তিনি মাস্ক ব্যবহার করতেন, কারণ তিনি রাতে একজন পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করতেন এবং তিনি চাইতেন না তার মুখ একজন রেসলার হিসাবে পরিচিত হোক। শুরুর দিকে আলী প্রিন্স মুস্তাফা আলী নামে পরিচিত ছিলেন। আলী 2006 থেকে 2018-তে WWE ক্রুজারওয়েট ডিভিশনে কাজ করতেন। সেখানে তিনি খুব একটা সফল হতে পারেননি, তবে তিনি ভিন্স ম্যাকম্যানের নজরে এসেছিলেন, যার কারণে তাকে মূল রস্টারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। 2017 সালের 23 জানুয়ারি তিনি রতে 205-এ ডেবিউট করেন, তবে তিনি 205 রেসলিংয়ে অনেক বেশি সফল হতে পেরেছিলেন না। 205 লাইভে আলী ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হেরে গেছিলেন, তবে তিনি আবারও ভিন্স ম্যাকম্যানের নজর কাটতে সফল হয়েছিলেন। ভিন্স ম্যাকম্যান আলীকে স্ম্যাকডাউন লাইভে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আলীকে স্ম্যাকডাউন লাইভে প্রথমবার দেখা গিয়েছিল 2018 সালের 11 ডিসেম্বর, এবং বর্তমানেও আলী স্ম্যাকডাউন লাইভেই রয়েছেন। শুরুর দিকে স্ম্যাকডাউনে আলীর নাম ছিল মুস্তাফা আলী, কিন্তু পরে তার রিং নাম ছোট করে আলী করে দেওয়া হয়। স্ম্যাকডাউন লাইভে আলী অনেক বড় বড় রেসলিং ম্যাচের সুযোগ পেয়েছেন এবং তিনি রয়্যাল রাম্বলে সামোয়াজো এবং শিনসুকে নাকামোরার মতো বড় রেসলারকে এলিমিনেট করেছেন। WWE-তে তার ক্যারিয়ার অনেক ইয়াং। বর্তমানে আলী অনেক হার্ড ওয়ার্ক করছেন এবং আমরা সকলেই আশা করছি ভবিষ্যতে তিনি অনেক বড় একজন রেসলার হয়ে উঠবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যত বেশি সম্ভব শেয়ার করবেন। আর এমনই WWE বিষয়ক ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।